2 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের 3 জনের। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার 2 নম্বর জাতীয় সড়কের শক্তিগড়ের কাছে। মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে মৃত্যু হয় 3 জনের। আহত হয়েছেন গাড়ির চালক ও 1 শিশু। তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়। নিহত 52 বছরের বিনয় শ্রীবাস্তব, 48 বছরের মনোরমা শ্রীবাস্তব ও 25 বছরের জুই শ্রীবাস্তব কলকাতার কসবার বাসিন্দা। কয়েকদিন আগে পারিবারিক অনুষ্ঠানে তারা বিহারের ছাপড়ায় যান। মঙ্গলবার রাতে 2টি 4-চাকা গাড়ি করে ছাপড়া থেকে কসবার উদ্দেশ্যে রওনা দেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সদর বর্ধমান জেলার বিজেপির সম্পাদক শ্যামল রায়। গতকাল রাত্রি 1:30 শক্তিগড় থানার অন্তর্গত ল্যাংচা দোকানগুলো, তার আগে একটি আমাদের পরিচিত কলকাতা নিবাসী, তারা বিহারের ছাপড়া থেকে তারা ব্যাক করে কলকাতার দিকে যাচ্ছিল। 2টো 4-চাকাতে তাদের লোকজন ছিল, কিন্তু 1টা 4-চাকা যখন অ্যাক্সিডেন্ট হয় পিছন থেকে একটা গাড়ি মারে, আবার ছেয়ে গিয়ে সামনে গিয়ে একটা গাড়ি মারে। সেই গাড়ি 3 জন স্পট ডেড আর 1 জন হসপিটালাইজ, ড্রাইভার যে সে হসপিটালাইজ। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সকাল থেকে তাদের সমস্ত কাজগুলো করার চেষ্টা করছি, অফিসিয়ালি যেগুলো আছে। ঠিক দুর্ঘটনা একই পরিবারে বিনয় শ্রীবাস্তব, 51 বছর বয়স একজন, ওনার মিসেস এবং ওনার মেয়ে। আর ছাপড়ায় গিয়েছিল, ছাপড়া তাদের দেশের বাড়ি ছাপড়া, কলকাতা নিবাসী কিন্তু দেশের বাড়ি ছাপড়া। সে তারা মানে পরিবার নিয়ে ভোট হয়ে গেছে তো পরিবার নিয়ে একটু ঘুরতে গিয়েছিল। ঘুরে ব্যাক করার পথে শক্তিগড়ে 2টো 4-চাকা ছিল, 1টা 4-চাকা আগে গিয়ে দাঁড়িয়েছে আর 1টা 4-চাকা পিছনে ছিল। পিছনের 4-চাকাটার সঙ্গে কমিউনিকেশন না হওয়াতে প্রথম যারা গিয়ে আগে গিয়ে দাঁড়িয়ে আছে ল্যাংচার দোকানে, তাদের সন্দেহ হয় এবং তারা যখন ব্যাক করে দেখছে, এসে দেখছে গাড়িতে এই অবস্থা এবং স্পটে 3 জন মারা গেছে। তখন কেউ দল করতেন নাকি? তারা প্রত্যক্ষভাবে রাজনীতি না করলেন, পুরোপুরিভাবে আমাদের সাপোর্টার, আমাদের রাজ্য নেতৃত্বে একাদের সঙ্গে তারা যোগাযোগ আছে তাদের। সেখান থেকে আমাদের কাছে ফোন আসে, আমরা সেই মুহূর্তে থানার সঙ্গে যোগাযোগ করি এবং হসপিটালে ট্রিটমেন্টের জন্য হসপিটালের সঙ্গে কন্ট্যাক্ট করি এবং হসপিটালে যেহেতু স্পট ডেট, পোস্টমর্টামটা যেন খুব তাড়াতাড়ি হয় সেটার জন্য আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করি। বর্ধমান হসপিটালে 3 জনই স্পট হয়ে আছে আর তাদের পোস্টমর্টাম হবে 12টার সময়। আর যে ড্রাইভার সে তো ভর্তি আছে, কিন্তু বাদবাকিটা বাড়ির লোকজন এসেছেন কলকাতা? হ্যাঁ, কলকাতা থেকে বাড়ির লোকজন রাতেবেলায় এসেছে, ভোরবেলা থেকে ঢুকেছে। তাদের সম্পর্কে বলতে, তারা কলকাতার নিবাসী, ছাপড়া তাদের দেশের বাড়ি, তারা মানে বিজেপির সঙ্গে অধপ্রথমভাবে রাজনীতি না করলে জড়িয়ে আছে এবং রাজনীতি পরিচয় সে থেকে বড় হয়েছে। তারা আমাদের দলেরই অনেক লোকের সঙ্গে আত্মীয়, সে সবথেকে বড় পরিচয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।